মাদ্রাসা কলেজে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিগ জামাত বা আরো কোন দল কেউ ছুটে বটমল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত জোরে সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের জোরে ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত কৃষক শ্রমিক কেউ চাকুরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পরহেজগার কেউ বা গুনাহগার কেউ ভালো মন্দের সন্ধি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত পাত সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত জোরে সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ছাপ চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গোর্কি মার্ক্সওয়েন নিউটন কারো বা সক্রেটিস অ্যারিস্টটল কারো লেনিন স্টালিন কিবা নিক্সন কারো বা শেক্সপিয়ার কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ সবাই মিলাও হাতে হাত হাত তুলে ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত হে আমার প্রাণ প্রিয় তরুণ বন্ধুরা তরুণদেরকে শুধু ডাকলেন মুরব্বীরা নাই আছেন মুরব্বীরা এমনি আছেন বাংলাদেশের মোট জনসংখ্যার ৬৮% মানে প্রায় ৭০% যখন হিসাব প্রকাশ হয়েছিল তখন ৬৮ ছিল এখন ৭০ হবে ৭০% নাগরিকের বয়স ৩০ বছরের নিচে ১০০ জনের মধ্যে ৭০ জনই ৩০ বছরের নিচে কাজে তরুণদেরকে ডাক দেওয়ার অর্থ হলো ওরা জাতিকে আহ্বান করা এই দেশের জাতিটাই এখন তরুণ জাতি বলেন সুবহানাল্লাহ এই তারুণ্যের হাতে এই দেশের ভবিষ্যৎ আসবে বলেই তরুণদেরকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য বিপদগামী করার জন্য এই ইন্টারনেটের বিভিন্ন কলাকৌশল আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের তরুণরা ইন্টারনেট টিপাটিপি করে বটে বটে কিন্তু এতে তাদের খুব বেশি খুশি হওয়ার কিছু নাই কারণ যখন চূড়ান্ত সংগ্রামের সময় আসবে যখন চূড়ান্ত পরিবর্তনের ডাক দেওয়া হবে এদেশের তরুণরা এদেশের যুবকেরা এলাকার ইমাম সাহেবের পিছনে এসে দাঁড়াবে ঠিক কিনা হাত তুলে জোরে বলেন তাকবীর দিয়ে বলেন ঠিক কিনা তাকবীর 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 একটা কথা মনে রাখবেন ভাবতে পারেন বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে যত দূরেই তাকবীর বলে চিলাচিলি করি লাভ কি আমাদের তাকবীর শুনতে মনে হয় না মনে হয় কথাটা বল মনে হয় এটা ঠিক আপনাদের এটা মনে হয় এটা ঠিক কিন্তু কথাটা বল ভূমিকম্প যখন হয় তখন আপনারা কি বাসা বাড়িতে বসে থাকেন না দৌড়ায় বাইরে বাইরে আসেন ঢাকা শহরে বেটা হয় লুঙ্গি ছাড়াই চলে আসে মা মনে করে যে মরলে মরবো শিশুটাকে বাঁচাবো শিশু নিয়ে দৌড়ায় নিচে আসা দেখে বালিশ নিয়ে আসে বালিশটাকে নিয়ে আসা হয় না এরকম বলেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে হয় কথা ঠিক কিনা এরপরে ঘন্টা দুয়েক পরে আবার বাসায় ঢুকে দুইটা টেলিভিশন সব চালায় দেখে নিচে স্ক্রল সংবাদ যাচ্ছে যে এই ৬ মাত্রা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের মূল উৎস হচ্ছে ভুটানের অমুক এলাকা, নেপালের অমুক এলাকা, ঠিক কিনা? নেপালে ভূমিকম্প হলো, রংপুর আর ঢাকার মানুষ দৌড়াদৌড়ি করলেন কেন? আপনাদের কি সমস্যা? কাজে ভূমিকম্পের উৎস যে কোথায় হয় বলা যায় না। অচিরেই অর্থ সহজ না, খুব কাছাকাছি, দেরি নাই। আমাদের জীবদ্দশায় আল্লাহ পাক আমাদেরকে দেখাইতে পারেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াত দিন। ইসলাম মুসলমানদের সুদিন দেখার জন্য দুর্দিনকে অনেক দেখলাম। দুর্দিন দেখতে দেখতে আমরা শৈশব থেকে বড় হয়েছি। সেই নিষ্পেষিত আফগান, সেই নির্যাতিত কাশ্মীর, সেই নিপীড়িত ফিলিস্তিন দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি, ঠিক কিনা বলেন? অচিরেই হঠাৎ দেখবেন ইউরোপ আমেরিকায় কম্পন শুরু হয়েছে, মস্কো ওয়াশিংটন প্রকম্পিত হচ্ছে। খবর নিয়ে তারা দেখবে আল্লাহু আকবারের আওয়াজে প্রকম্পন সৃষ্টি হয়েছে। সেই আওয়াজ তাদের দেশে নয়, বাংলাদেশের রংপুরে হয়েছে, ঠিক কিনা? যে আল্লাহু আকবার আওয়াজ তুলতে কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার আওয়াজ তুলতে কোনো সমস্যা আছে? আওয়াজ তুলবেন না। আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। খেয়াল করে দেখেন তো আমার হিসাবটা মিলে কিনা। আজকে থেকে হিসাব উল্টাভাবে হিসাব করবেন। আমি একটা হিসাবের সূত্র দিয়ে যাই। মুসলমানরা সারা দুনিয়ায় মার খেতে 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 ধ্বংস হয়ে গেছে। মার খেতে 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 এই পর্যন্ত ঠিক আছে। পরের যে শেষে বললাম, ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, দূরে বলে না কেন? কাশ্মীরকে দিল্লিকে মেনে নিয়েছে? কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ কি থেমে গেছে? ফিলিস্তিনের বাচ্চাদের হাত থেকে কি পাথর পড়ে গেছে? ফিলিস্তিনের যুবকরা কি এখনো মৃত্যুকে ভয় পায়? পৃথিবীর কোথাও মুসলমানদের পরাজয় হয় নাই, হয়তো কষ্ট আছে। শোনেন একটা কথা, ইসলামের দুঃসময় আর মুসলমানদের দুঃসময় এক জিনিস নয়। মুসলমানদের দুঃসময়, দুর্দিন, অসুবিধা এটা বিভিন্ন কারণে হইতে পারে। আল্লাহ পাক তার পছন্দের বান্দাদেরকে পরীক্ষার জন্য বিপদে ফেলেন, বলেন সুবহানাল্লাহ। অপছন্দের নাফরমান গুমরাহ বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য মুসিবতে ফেলেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা হয়তো পরীক্ষায় নতুবা শাস্তির মধ্যে আছে। ইসলামের কোনো সমস্যা হয় নাই। ইসলাম আর মুসলিম এক কথা। ইসলাম তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বে। আমরা আমাদের দোষে বা গুণে হয়তো বিপদে আছি কোথাও কোথাও, এতে হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হবে কারা? যারা আমাদেরকে হতাশ করতে চেয়েছিল। আমরা হতাশ হচ্ছি না দেখে তারা হতাশ হবে। আজকে দিল্লি হতাশ হবে। 50-60 বছর ধরে মেরে কেটে লুণ্ঠন করে, ধর্ষণ করে, উচ্ছেদ করে, জ্বালাও পোড়াও, অবরোধ করেও কাশ্মীরের কণ্ঠ থেকে স্বাধীনতার আওয়াজ তো নিভিয়ে দিতে পারলাম না, ঠিক কিনা? আজকে তেল আবিব তথা বিশ্বের সুপার পাওয়ার ইসরায়েল হতাশায় কান্না করবে। এতদিনের এত খরচ, এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত বানোয়াটি করেও তো আমরা এই ফিলিস্তিনের মধ্যে মুমিনদেরকে দমাইতে পারলাম না, থামাইতে পারলাম না, ঠিক কিনা বলেন? আজকে ইউরোপ আমেরিকা সহ গোটা বিশ্বের বিভিন্ন বড় বড় শক্তি তারা হতাশ হবে। বাংলাদেশে এত টাকা ঢাললাম, এত এনজিও পাঠাইলাম, এত নাস্তিক মুরতাদ টাকা দিয়ে ভাড়া করলাম, এত মিডিয়া আমাদের টাকা দিয়ে ঢাকার বুকে তৈরি করে সেই মিডিয়া থেকে 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে মানুষকে বোঝাইলাম, প্রচার করলাম, কিন্তু বাংলাদেশে তো আমরা 1 ইঞ্চিও আগাইতে পারলাম না, ঠিক কিনা? হতাশ হবে আমরা না তারা? জোরে বলেন, আমরা না তারা? তারা হতাশ, আমরা। আল্লাহু আকবার। আমি বললে পরে কটা বাজে? তাকবীর বন্ধ হলো কেন? আলহামদুলিল্লাহ বলি, লাইন দিছে। जनरेटर अच्छा लाइन लागो एक मिनट हमारा जो सब अल्लाह अकबर अल्लाह अच्छा इटा लाइन दो समय कम আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার যে কথা বলছিলাম সংক্ষেপ করব পৃথিবীতে এতদিন যাবত যত কারণে আমার আপনার মতো মুসলমানদের মনটা হতাশ হইতো কবে আমাদের বিজয় আসবে মার খাচ্ছি সবখানে খালি পরাজয় এরকম মনে হইতো না আওয়াজ দিয়ে বলেন মনোযোগ দেন ঠিক না কিন্তু আমি আজকে বুঝাই দিলাম যে আমরা হতাশ হওয়ার কারণ নাই হতাশ হবে কারা আমরা মার খেতে 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 দাঁড়িয়ে আছি বলেন সুবহানাল্লাহ তারা মারতে 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 ক্লান্ত হয়ে গেছে এখন আসবে দেয়ালে পিঠ থেকে গেলে কি হয় দেয়ালে পিঠ থেকে গেলে পিছনে আর যাওয়া যায় না তখন একটাই পথ সামনে যেতে হবে মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের মুসলমানরা এখন শুধু সামনেই যাবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই সারা পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান করে 2000 সনে আমি একটি সঙ্গীত রচনা করেছিলাম বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে সেই সঙ্গীতটি বিশ্বে ছড়িয়ে গেছে আমি এর কয়েকটি লাইন উপহার দিচ্ছি কয়েকটি লাইন উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে যত বর্ডার যত কাটাতার যত বাধা যত বিঘ্ন যত বিপত্তি সব উঠিয়ে দাও পৃথিবীর 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে আসার সুযোগ করে দাও তারপর কে আসবে কখন আসবে কতজন আসবে কবে আসবে আসতে পারো যে কথাটা সবাই বলেন সে কথাটা আমিও বলছি খেলা হবে ঠিক কিনা জোরে বলেন বা আরবি ভাষায় যারা আরবের মুসলমান তাদের উদ্দেশ্যে বলেছি ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ইসাল ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ইসাল उर्दू बोले जुनूब से शिमाल तक दीवार खोल दो जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो जुनूब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो इंग्लिश दिखा और चेष्टा करेছি ओपन द बॉर्डर फ्रॉम नॉर्थ टू द साउथ अनफसेन द चेन ऑफ मुस्लिम्स ऑफ द वर्ल्ड ओपन द from north to the south unfasten the chain of Muslims of the world Muslims of this part and of the other part passengers of same boat and one body one heart no distance between eastern and western forget different of rich and poor and black and white open the border from north to the south unfasten the chain of Muslims of the world kullu muslim fil alami huna wa huna al kullu ala safinati al wahida la farqa bayna al sharqa wal gharba bayna al aswad wal abyad la fisal iftahu al hudud من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الاتصال اردو भाषाएं पंक्ति सुनो इधर उधर सारे जहां का सारे मुसलमान एक नाव के सवार है सब एक जिस्म वो जहां मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ अलवान वो अमवाल की हिसाब छोड़ दो जुनूब से शिमाल शाम तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु सीमांत खोले दाओ सारा दुनियार मुसलमानेर बंधन छिड़े दाओ। उत्तर होते दक्षिण मेरु सीमांत खोले दाओ सारा दुनियार मुसलमानेर बंधन छिड़े दाओ। যে লড়াইটার কথা বললাম আখেরি লড়াই, হক বাতিলের সংঘাত যখন সৃষ্টি হবে তখন আশা রাখি যদি আল্লাহ বাঁচায় রাখেন হয়তো দেখব বাংলাদেশের এই অধম কবির এই সঙ্গীতটি হয়তো সারা দুনিয়ার মুসলমানদের রণসঙ্গীত হতে পারে। হয়তো আরবের মুসলমানরা ইফতাহুল হুদুদ গিয়ে গিয়ে সেই রণাঙ্গনের দিকে এগিয়ে আসবে। হয়তো পুরা ইউরোপ আমেরিকার মুসলমানরা ওপেন দ্য বর্ডার গিয়ে গিয়ে রণাঙ্গনের দিকে এগিয়ে আসবে। হয়তো ভারতবর্ষের মুসলমানরা এই কি বলে জুনুব সে সীমাল তক দেওয়ার খন্দ যে এগিয়ে হয়তো এগিয়ে আসবে। তখন বেঁচে থাকলে আমরা হয়তো এই ওই বাংলা ভাষায় উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও গাইতে গাইতে সেই আখেরি লড়াইয়ে উপস্থিত হব এবং সেই লড়াইয়ে বিজয় আমাদের সুনিশ্চিত। ঠিক কিনা? আমি শেষ দিকে চলে এসেছি, আমি আরেকটা সঙ্গীত দিয়ে শেষ করতে চাই। যদি আপনারা মনে করেন শেষ গানটা গেয়ে ফেলবো তাহলে শেষ গান, আর যদি মনে করেন শেষ গান না শেষ গানের আগেরটা তাহলে আরেকটা। কোনটা শুনতে চান বলেন? কোনটা শুনতে চান বলেন? আমি আওয়াজটা ক্লিয়ার না? কোনটা? অনেক রকম বুঝতে পারছি না। হ্যাঁ শেষের আগেরটা কোনটা? আপনাদের চয়েস থাকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি পেশ করছি। এর আগে ৫-৬ মিনিট সময় নেব একটা সুসংবাদ দেওয়ার জন্যে। সুসংবাদ হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, পৃথিবীতে কুরআন নাজিল হওয়ার পর থেকে ১,৫০০ বছর অতিক্রান্ত হয়েছে। ১,৫০০ বছরে কুরআনুল কারীমের নানা দেশে নানা ভাষায় নানা রকমের তর্জমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। নানা দেশে নানা ভাষায় নানান প্যাটার্নের নানান ডিজাইনের নানান রকমের তাফসীর গ্রন্থ, ভলিউমকে ভলিউম, বিশাল বিশাল, সংক্ষিপ্ত মিডিয়াম, সবিস্তারে বড় বড় কিতাব রচিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একটা কাজ, সেটা হচ্ছে সম্পূর্ণ কুরআনের কবিতায় অনুবাদ। কি অনুবাদ? কবিতায় অনুবাদ হওয়ার জন্য শর্ত আছে, বিশুদ্ধ হওয়া লাগবে। ঠিক আছে? আয়াত থেকে আয়াতে সুস্পষ্ট অনুবাদ হওয়া লাগবে। আরও কিছু বিষয় আছে। এই সমস্ত রকমের শর্ত সারা আয়াতকে কামা হাক্কুহু বজায় রাখার চেষ্টা করে কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর বেশি আয়াত, ১১৪টার সূরাকে পুঙ্খানুপুঙ্খভাবে তর্জমা করার কাজটি পৃথিবীর কোনো ভাষায় এখন পর্যন্ত জামা হাক্কুহু গ্রহণযোগ্যতার মাত্রায় অনুবাদ হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায়, আপনাদের মহব্বতের কারণে হয়তোবা এই অধম কবির হাতে এই কাজটি করিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন। আমি এই গ্রন্থের ব্যাখ্যায় যাব না, আমি তর্জমাটা একটু পরে আপনাদেরকে শোনাবো, দু একটা ছোট্ট আয়াত। ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة الإخلاص. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তর্জমা সবাই জানেন, আমি কবিতায় অনুবাদটা শোনাচ্ছি। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমান। ঠিক আছে? আমি সূরা আর রহমানের শেষের পৃষ্ঠার কয়েকটি আয়াত আপনাদেরকে শুনিয়ে এই পর্ব শেষ করছি। সূরা আর রহমানের শেষের দিকের কয়েকটি আয়াত আপনাদের শোনাচ্ছি। সূরা আর রহমান প্রিয় সূরা।